আসসালামু আলাইকুম। করলা আলু দিয়ে চচ্চড়ি করব, সাথে থাকেন কুটে নেই। করলা কেটে নিয়েছি, আলু, করলা, এখানে আছে পেঁয়াজ, হলুদ, লবণ, আর এখানে সব রকমের মশলা আর কি, শুকনো মরিচ, জিরা, পেঁয়াজ, রসুন আর সরিষা একসঙ্গে বাটা। ঠিক আছে, সবাই সাথে থাকেন, রান্না দেখেন। আমি এই তো কড়াইতে এগুলো ঢেলে দিচ্ছি, মাখাই রান্না করব। এগুলো দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি, মাখাই দিল, মাখাই বসাল। এইভাবে রান্না করলে অনেক অনেক মজা লাগে, আপনারা রান্না করে দেখবেন। একটু করলা চচ্চড়ি বলে নিরামিষ, কিন্তু কোনো মাছ যাবে না, শুধু আলু আর করলা সরিষা বাটা দিয়ে যত মাখাবেন তত স্বাদ লাগবে। একবারে পানি দিয়ে দিলাম, দিয়ে বসাই দিলাম, কারণ পানি একটু বেশি দিলাম, আলু আছে তো। ঠিক আছে, সাথে থাকেন। এই তো ফুটতেছে, সুন্দর একটা বাসনা বেরোচ্ছে, সরিষা দাও আছে তো তাই আর কি। এটা কিন্তু অনেক অনেক স্বাদ লাগে, আমি মাঝে মাঝেই রান্না করি, আমার কিন্তু অনেক ভালো লাগে। ঠিক আছে, সাথে থাকেন, লাস্ট পর্যন্ত দেখেন। এই তো হয়ে যাচ্ছে, আর একটু হলে হয়ে যাবে, মাশাল্লাহ, অনেক সুন্দর, খেতে অনেক মজা লাগবে, এর সঙ্গে মাছ মাংস পারে না। ঠিক আছে, সাথে থাকুন। এই তো রান্না হয়ে গিয়েছে, দেখেন ঝোল নেই, একদম মাখা মাখা, নিচে হয়তো হালকা একটু আছে। এটা অনেক অনেক মজা লাগে খেতে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর আমার সঙ্গে ভিডিও দেখলেন এতক্ষণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, সবাই সাথে থাকবেন। ঠিক আছে, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।